একুশ শতক জায়গার উপর কবরস্থানের জন্য সম্প্রতি জমি ক্রয় করা হয়েছে। কবরস্থানের নাম জমজমপুর পূর্বপাড়া কবরস্থান। প্রচুর অর্থের প্রয়োজন। কবরস্থান দান অনুদান সংগ্রহের ব্যাপারে বলুন। দেখুন, কবরস্থানের জন্য টাকা ব্যয় করা এটা সাদেকায় জারিয়ার অন্তর্ভুক্ত। কবরস্থানের জমি বা কবরস্থান ডেভেলপমেন্টের জন্য যদি আপনি টাকা দান করেন, এটা সাদেকায় জারিয়া হবে ইনশাআল্লাহ। আমরা কিছু কিছু সদকা জারিয়ার গুরুত্ব বুঝি না, আর এমনিতে সদকা জারিয়ার গুরুত্ব বুঝি না। আমি 10 বছর সৌদি আরবে ছিলাম, সৌদিয়ানদের মধ্যে আমি দেখছি সদকা জারিয়ার জন্য তারা পাগল পড়া থাকে। ইয়েতিমের লালন পালন আর সদকা জারিয়া সবচেয়েতে আগ্রহের দুইটা জায়গা সৌদিয়ানদের। এটা এদেশে বহু টিউবওয়েল মসজিদ আমার করার তৌফিক হয়েছে এই সৌদিয়ানদের টাকা, যখন আমি সৌদিতে ছিলাম তখন তারা এটার গুরুত্ব বুঝে। আমার দেশে মানুষ বুঝে হলো ওয়ান টাইম আপনার পাবলিকরে খাওয়া দিবেন, মানুষ বাহবা দিয়ে দিবে, এটার মানুষ খুব ভালো করে গুরুত্ব দেয়। এটার চাইতে অনেক বেশি গুরুত্ব হলো স্থায়ী কাজগুলো। আমাদের আসুন্না ফাউন্ডেশন থেকে আপনারা জানেন আমরা স্থায়ী কাজ বেশি করার চেষ্টা করি। আমাদের এখন সারা দেশে স্বাবলম্বীকরণ প্রজেক্ট চলমান আছে, আপনাদের যশোরও চলমান আছে। যারাই আবেদন করেছেন তাদের জন্য আমরা কাজ করছি, ভ্যান রিক্সা গরু ছাগল যাকে যেটা দরকার সেটা কিনে দেওয়া। তো এটা লং টার্ম মানুষের উপকারে আসে। এই কবরস্থানের জমি কিনলে সেই জমি থেকে সেই জমিতে ফরজে কেফায়া আমল হবে, অর্থাৎ এলাকার সবার উপরে যে কর্তব্য মানুষের দাফনের ব্যবস্থা করা সেটা হবে সেখানে বিধায় আপনি এটার কারণে সওয়াব পাবেন। মসজিদে দান করলে সওয়াব পাবেন, মাদ্রাসা দান করলে সওয়াব পাবেন, কবরস্থানে দান করলে সওয়াব পাবেন। আমাদের একটা ব্যাপার হলো যেই দানে আমরা একটু নগদ বাহবা পাওয়ার রাস্তা দেখি ওই দানটার প্রতি আগ্রহ আমাদের বেশি থাকে। যেমন মাহফিলে টাকা দিতে মানুষের সাধারণত কার্পণ্য থাকে না, তাই না? কিন্তু মসজিদের ইমাম সাহেবের বেতন দিতে কার্পণ্য করি আমরা। আবার মসজিদ মাদ্রাসা টাকা দিতে চাই, ঈদগাহ বা কবরস্থানে আমরা টাকা দিতে, কারণ কবরস্থানে টাকা দিলে এটা সাধারণত মানুষ জানে না। মসজিদ মাদ্রাসা দিলে খুব জোর করে মানুষ জোর গলা বলে শুনে। আমার মসজিদে একবার একজন একটা ফ্যান আনছে, আইনা বলছে হুজুর একটু লেখে দিয়ে আর সৌজন্য নিয়ম। তাই বললাম কি ফেরেশতারা ঠাওর পাবে না এই জন্য? মানে কে দিছে না দিছে ফেরেশতারা কার সব কার অ্যাকাউন্টে দিয়ে দেয় আবার এই জন্য? তা নাহলে নাম লেখার দরকার কি, আল্লাহ জানেন না? তো এই জন্য এখলাসের সাথে আমাদের কাজগুলো করা দরকার কবরস্থানের উন্নয়নের জন্য, জমি কেনার জন্য। যার যার সাধ্য অনুযায়ী শরীক থাকবেন, আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন।